আচ্ছা কইলে পৃথিবীর কেতটা গতি অছি? দুইটি গতি। কোন কোন? আবর্তন পরিক্রমণ। আচ্ছা পৃথিবী আবর্তন করছি কো পথরে? অক্ষ পথরে। পরিক্রমণ করছি কো পথরে? আচ্ছা পৃথিবীর কক্ষ পথটা কিপরি? উপবৃত্তাকার। পুরা গোল কি নাই? পৃথিবীর কক্ষ পথ পুরা গোল নুহ, সেটা কেমিতিকা উপবৃত্তাকার। উপবৃত্তাকার মানে কো ভাইয়া পুরা গোল নাই, কেমিতিকা টিকি অন্ডাকার ভাইয়া। যদি পৃথিবীর কক্ষ পথটা উপবৃত্তাকার, পৃথিবী হ্যাঁ তার আজি বার্থডে, তেমন পৃথিবীর তাহলে পৃথিবী পুরা সিধা সিধা পরিক্রমণ হোক বা আবর্তন হোক, পৃথিবী কোন সিধা সিধা পরিক্রমণ করুচি? আউ কেমিতি পরিক্রমণ করুচি? ভেরি গুড, ধরিকি 23 ডিগ্রি আদে ধরিকি পরিক্রমণ করুচি না? নাই পৃথিবী তার অক্ষদণ্ড, পৃথিবীর যে অক্ষটা কক্ষ তল সহিত 23 ডিগ্রি অধে ধরিকি অছি, মানে তার পৃথিবী পুরা 90 ডিগ্রি সিধা ন রহিকি, পুরা সিধা অছি কি? ধরিছি না ধরিনি? ধরি যাইছি। কেতে ডিগ্রি ধরিছি? 23 ডিগ্রি অধে, পুরা সিধা 90 ডিগ্রি ন রহিকি 23 ডিগ্রি অধে ঢলি যাইছি। যদি 23 ডিগ্রি অধে পৃথিবী ঢলি যাইছি, তা মানে তার যে পৃথিবীর অক্ষটা তার কক্ষ তল সহিত, কক্ষ তল সহিত 66 ডিগ্রি অধে ঢলিকি অছি। অক্ষটা ঢলিকি 23 ডিগ্রি অধে, কিন্তু তার যে কক্ষ তল, কক্ষ তলটা পুরা সিধা ন যাইকি কক্ষ তলরু ঢলিকি অছি 66 ডিগ্রি অধে। হেলা 66 ডিগ্রি অধে ধরিবা ফলরে কোন হউচি না? পৃথিবী যেতেবেলে পরিক্রমণ করুচি, মনে কর এইটি সূর্য অছন্তি না, দেখো ধরি যাইছি, ধরিছি না ধরিনি? ধরি যাইছি। বর্তমানে এইটি সূর্য অছন্তি, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। সূর্যঙ্কু আড়ে কি রয়েছে? কো মেরু রয়েছে কইল? দক্ষিণ মেরু। পুনি যেতেবেলে বুলি 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 আসিব এপটে পৌঁছিলা, সূর্যঙ্কু আড়ে কো মেরু রয়েছে? উত্তর মেরু। তা মানে পৃথিবী 23 ডিগ্রি অধে ঢলিকি রহিবারু সে কক্ষ তল সহিত 66 ডিগ্রি অধে ঢলিকি অছি, 90 ডিগ্রি পুরা নাহি। তেনু তার গোটে সময়রে উত্তর মেরু সূর্যঙ্কু আড়ে মুহ করিকি রহিব, আউ গোটে সময়রে দক্ষিণ মেরু সূর্যঙ্কু আড়ে মুহ করিকি রহিব। দেখ এই পজিশন দেখ, মনে কর সূর্যকু আমি এইটি রখিবা, এই পজিশনরে রহিলে কোন মেরু ধরিকি রহিব, ধরিকি অছি সূর্যঙ্কু আড়ে? দক্ষিণ মেরু। দেখ দক্ষিণ মেরু সূর্যঙ্কু আড়ে মুহ করিছি, কিরণ সূর্যঙ্কু আড়ে পড়িব, উত্তর মেরুরে পড়িবনি। কিন্তু যেতে এইঠিকি পড়িবা সম্মান রাস্তা, যেতে এঠিকি পড়ে আসিব উত্তর মেরু ঢলিকি রয়েছে, এটা বুঝি হচ্ছে না? নাই তেমন পৃথিবীর 23 ডিগ্রি অধে পৃথিবী টিল্টি হেকি অছি, কোন হেকি অছি? টিল্টি হেকি অছি, অর্থাৎ ঢলিকি অছি, ঢলিকি অছি বলি তার কক্ষ তল সহিত সি 66 ডিগ্রি অধে আন্নত নইকি অছি, নইকি অছি, যা ফলরে কি তার উত্তর মেরুটা হেলা। তেমন দক্ষিণ মেরু সূর্যঙ্কু আড়ে কো নইকি থিবা বেলে উত্তর মেরু সূর্যঙ্কু আড়ঠু দূরেই যিব, যেতেবেলে দক্ষিণ মেরু সূর্যঙ্কু আড়ে কো মুহ করিকি থিবা উত্তর মেরু দূরেই যিব, তাহলে উত্তর মেরু সূর্যঙ্কু আড়ে কো মুহ করিকি থিবা দক্ষিণ মেরু দূরেই যিব। সেইথিপাই আমার 6 মাস দিন আর 6 মাস রাতি মেরুরে হচ্ছে, বুঝিলা? বুঝিহচ্ছে না? নাই তেমন নইকি থিবার যেতবে পরিক্রমণ করুছি, তার পরিক্রমণ পথরে সে পরিক্রমণ কলা বেলকু কেতে সময় পুরে কেতে সময় সে সূর্যঙ্কু আড়ে তার উত্তর মেরু ঢালিকি রয়েছে, দক্ষিণ মেরু দূরেকি রয়েছে, আউ কেতে সময় তার দক্ষিণ মেরু ঢালিকি রয়েছে উত্তর মেরু দূরেকি রয়েছে। আচ্ছা যেবে উত্তর মেরু সূর্যঙ্কু আড়ে মুহ করিকি রহিব, সেতবে উত্তর গোলার্ধে কো সময় হব?
ନାଇଁ ଦିନ ରାତି ତ ଆମର ଆବର୍ତ୍ତନ ଯୋଗୁଁ ହଉଛି, ପରିକ୍ରମଣ କଲାବେଳେ ଯେତେବେଳେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡକୁ ଉତ୍ତର ମେରୁ ଢଳିକି ରହିବ ଆମର ଗରମ ହବ ନା ନାଇଁ, ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ ହବ, ଭେରି ଗୁଡ, ସେଇଆ ମୁଁ ଚାହୁଁଥିଲି ଯେ ଯେତେବେଳେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡକୁ ଉତ୍ତର ମେରୁ ଢଳିକି ରହିଲା ସେତେବେଳେ କୋଉ ଋତୁ ହବ? ଦେଖ ବର୍ତ୍ତମାନ ବର୍ତ୍ତମାନ ଏଇ ପୋଜିସନରେ ରହିଲେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡକୁ କୋଉ ମେରୁ ରହିକି ଅଛି? ଦକ୍ଷିଣ ମେରୁ। ତାହେଲେ ଉତ୍ତର ମେରୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠୁ କଣ ହେଲା? ଦୂରେଇକି ରହିଲା। ତାହେଲେ ଦୂରେଇକି ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ରହିଲେ ଆମକୁ ଶୀତ ହବ ନା ଗରମ ହବ? ଶୀତ ହବ। ଯେତେବେଳେ ବୁଲିକି ପୃଥିବୀ ଏଇ ପୋଜିସନକୁ ଆସିବ, ବର୍ତ୍ତମାନ କିଏ ପାଖରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡକୁ ମୁହଁ କରି ରହିଲା? ଉତ୍ତର ମେରୁ। ତାହେଲେ ଉତ୍ତର ମେରୁରେ କଣ ହବ? ଗରମ ହବ। ଦକ୍ଷିଣ ମେରୁରେ ଶୀତ ହବ ନା ନାଇଁ? ତେଣୁ ଯୋଉ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଯୋଉ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ପରିକ୍ରମଣ କଲାବେଳେ ଯୋଉ କକ୍ଷପଥରେ ପୃଥିବୀ ପରିକ୍ରମଣ କରେ, ସବୁବେଳେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ପୃଥିବୀର ଦୂରତା ସମାନ ରହେ ନାହିଁ, ସବୁ ପୋଜିସନ ସମାନ ରହେ ନାହିଁ। କେତେବେଳେ ପୃଥିବୀ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ଦୂରେଇ ଯାଏ ତ କେତେବେଳେ ପୃଥିବୀ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡକୁ ପାଖରେ ଥାଏ। କାହିଁକି ନା ତାର କକ୍ଷ ପଥଟା ଉପବୃତ୍ତାକାର, ପୁରା ବୃତ୍ତାକାର ନୁହଁ, ସର୍କୁଲାର ନୁହଁ। କକ୍ଷପଥ ମାନେ ଅର୍ବିଟାଲ ଯୋଉ ତାଙ୍କର ପାଚ, କକ୍ଷପଥ ସର୍କୁଲାର ନୁହଁ, ବୃତ୍ତାକାର ନୁହଁ। ତେଣୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ପୃଥିବୀ କେତେବେଳେ ପାଖରେ ରହୁଛି, କେତେବେଳେ ଦୂରରେ ରହୁଛି? ନା ଏଇଟା ଦେଖ ପାଖରେ ଅଛି ନା ଦୂରରେ ଅଛି? ଏଇଟା ଦୂରରେ। ଏମିତି ଗୋଟେ ସମୟ ଆସିବ ଯେତେବେଳେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ପୃଥିବୀ ପାଖରେ ଥିବ, ଏମିତି ଗୋଟେ ସମୟ ଆସିବ ଯେବେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ପୃଥିବୀ ଦୂରରେ ଥିବ। କୋଉ ସମୟ ନା ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ଯେବେ ପୃଥିବୀ ପାଖରେ ଥିବ ସେଟା ହଉଛି ଜାନୁଆରୀ ମାସରେ। କୋଉ ମାସରେ? ଜାନୁଆରୀ ମାସରେ, ତାରିଖ 3 ଆଉ 4 ମଝିରେ, 3 ଆଉ 4 ଭିତରେ। ଯେତେବେଳେ ଦୂରରେ ଥିବ ସେଟା ହଉଛି ଜୁଲାଇ ମାସରେ। କୋଉ ମାସରେ? ଜୁଲାଇ, ସେଇ 3 କିମ୍ବା 4, ବୁଝୁଛି? ଯେତେବେଳେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ପୃଥିବୀ ପାଖରେ ଅଛି ତାର କିଲୋମିଟର, ଆଚ୍ଛା ପୃଥିବୀ ଠାରୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଦୂରତା କେତେ କେତେ? 15 ନିୟୁତ କିଲୋମିଟର। ପୃଥିବୀ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ପୃଥିବୀ ଠାରୁ ସୂର୍ଯ୍ୟ 13 ଲକ୍ଷ ଗୁଣ ବଡ଼, କିନ୍ତୁ ପୃଥିବୀ ଠାରୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଦୂରତା ହଉଛି 15 ନିୟୁତ। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ପାଖକୁ ପୃଥିବୀ ପଳେଇ ଆସୁଛି ସେତେବେଳେ ଦୂରତା ହଉଛି 147 ନିୟୁତ, ପ୍ରାୟ ପ୍ରାୟ 147 ନିୟୁତ କିଲୋମିଟର ଠାରୁ। ସେଟା ହଉଛି ଶୀତ ଋତୁ, ଯେତେବେଳେ ଦୂରକୁ ପଳେଇବ ଶୀତ ଋତୁ। ନାଇଁ ନାଇଁ, ପୃଥିବୀ ଯେତେବେଳେ ଦୂରକୁ ପଳେଇବ ଶୀତ ଋତୁ, ଯେତେବେଳେ ପାଖରେ ରହିବ ବର୍ଷା ଋତୁ କି ଗରମ ଋତୁ, ସେଟା ଆମେ ପଢି ଆଇଲେ ହେଲା। ଆଚ୍ଛା ମୁଁ କଣ କହିଲି, ଯେତେବେଳେ ପୃଥିବୀ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ପାଖରେ ଅଛି ସେତେବେଳେ କେତେ କିଲୋମିଟର ହଉଛି? 100 ପ୍ରାୟ ପ୍ରାୟ ପାଖାପାଖି ମାନେ ପ୍ରାୟ 147 ନିୟୁତ କିଲୋମିଟର। ଯେତେବେଳେ ଦୂରରେ ରହୁଛି ସେତେବେଳେ 152 ନିୟୁତ କିଲୋମିଟର। କେତେ କିଲୋମିଟର? 152 ନିୟୁତ କିଲୋମିଟର। ଯେତେବେଳେ ପାଖରେ ରହୁଛି ଏଇ ଅବସ୍ଥାଟାକୁ କହନ୍ତି କୋଉ ଅବସ୍ଥା? କାଲି ମୁଁ କହିଥିଲି ଯେତେବେଳେ ପୃଥିବୀ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ପାଖରେ ରହୁଛି, ଅନୁସୁର, ଏଇଟା କୋଉ ଅବସ୍ଥା କହନ୍ତି? ଅନୁସୁର, ଅନୁସୁରକୁ ଇଂଲିଶରେ କହନ୍ତି ପେରିହେଲିଅନ, ପେରିହେଲିଅନ ହେଲା। ଯେତେବେଳେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ପୃଥିବୀ ଦୂରରେ ରହୁଛି ତାକୁ କହନ୍ତି ଅପସୁର, ତାକୁ କୋଉ ଅବସ୍ଥା କହନ୍ତି? ଅପସୁର, ଅପସୁରର ଇଂଲିଶ ହେଉଛି ହେଲିଅନ। ବୁଝିହଉଛି? ଯେତେବେଳେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ପୃଥିବୀ ପାଖରେ ରହୁଛି ଦୂରତା ହେଇଯାଉଛି 147 ନିୟୁତ କିଲୋମିଟର, 147 ନିୟୁତ କିଲୋମିଟର। ଯେତେବେଳେ ଦୂରରେ ରହୁଛି ସେତେବେଳେ କେତେ ହେଇଯାଉଛି? 152 ନିୟୁତ କିଲୋମିଟର। ପାଖରେ ଥିବା ଅବସ୍ଥାଟାକୁ କହନ୍ତି ଅନୁସୁର ଅବସ୍ଥାନ, ତାକୁ ଇଂଲିଶରେ କହନ୍ତି ପେରିହେଲିଅନ,
দূরে থাকা অবস্থা তাকে কহতি আত্মহেলিয়ন বা অপসুর অবস্থান। দূরে অফ, অফ মানে উপরক না নাই, দূরে অফ মানে উপরক না নাই, মনে পড়বে না তোমার? তেমন কম মানে কেমতি মনে রাখবে কোটা দূর কোটা পাখ? অপসুর অফ, অফ মানে উপরক, তাহলে দূরে। পেরিহেলিয়ন অনুসুর, অনু মানে অনু মানে সান, অনু মানে জানো আমি কুচু অনুজ ভাই, অনু রামঙ্কর অনুজ ভাই হচ্ছে লক্ষ্মণ, অনুজ ভাই মানে কো ভাই, সান ভাই। তেমন অনুসুর মানে পাখে, অপসুর মানে দূরে, পেরিহেলিয়ন পাখে, আপেলিয়ন দূরে। পেরিহেলিয়ন বা অনুসুর অবস্থান কত কিলোমিটার? 147 নিয়ুত কিলোমিটার। আউ আপেলিয়ন বলে কত কিলোমিটার? 100 কিলোমিটার। আচ্ছা দেখিল, তাহলে এই অবস্থায় আমি পৃথিবীর অবস্থান দেখিবা। যেতবে অনুসুর অবস্থান পড়ে আসুচি, তার মাস হচ্ছে জানুয়ারি মাস, তারিখ টিকে এপট সেপট হব। এই বর্ষ 2024 যে অনুসুর অপসুর অবস্থান হয়েছিল সেটা জুলাই 3-4 নয় কি 5 হয়েছিল, কেউ তারিখে হয়েছিল? জুলাই 3-4 হল নি, কেউ তারিখে হল? 5 তারিখে দূরতারে পৃথিবী রহিলা। তেমন যে অনুসুর অবস্থানের দেখ পৃথিবীর কেউ গোলার্ধ সূর্যঙ্ক আড়ুক অছি, কেউ গোলার্ধ দূরক অছি, দক্ষিণ গোলার্ধ সূর্যঙ্ক আড়ুক অছি, উত্তর গোলার্ধ সূর্যঙ্ক ঠারু দূরে অছি। দেখিল মাস কেউ মাস? জানুয়ারি। জানুয়ারি মাসের সূর্যঙ্কর পাখের পৃথিবী অছি, সূর্যঙ্কর পাখের অছি, যদি সূর্যঙ্কর পাখের অছি তাহলে আমুক জানুয়ারি মাসের গরম হওয়া কথা, কিন্তু আমাকে জানুয়ারি মাসের শীত হচ্ছে। কাহিকি শীত হচ্ছে না? তার আমি কেউ গোলার্ধে অছে? উত্তর গোলার্ধে। সূর্যঙ্ক ঠার পৃথিবী সিনা পাখে অছি, কিন্তু কেউ গোলার্ধ দূরে অছি? উত্তর গোলার্ধটা দূরে অছি, মানে আমি সূর্যঙ্ক ঠু পাখে অছি না দূরে অছে? পাখে অছে না দূরে অছে? দূরে। তাহলে জানুয়ারি মাসের পৃথিবী সূর্যঙ্কর পাখক পড়ে আসলে মধ্যে আমমানকু কোন হচ্ছে? শীত হচ্ছে, গরম হওয়া কথা। কাহিকি শীত হচ্ছে না? উত্তর মেরু দূরক পড়াইছি, দক্ষিণ মেরু সূর্য, দক্ষিণ মেরু সূর্যঙ্ক আড়ক ঢলিকি অছি। তাহলে আমকু যদি উত্তর গোলার্ধে যদি শীত হচ্ছিব, সেই সময় দক্ষিণ গোলার্ধে কোণ হচ্ছিব? গরম হচ্ছিব না? নাই ঠিক অপসুর অবস্থান আপেলিয়ন কু পড়াইবা। কো মাসের সেটা পড়িব? জুলাই মাসের, জুলাই মাস 3-4 তারিখে পড়িব, তারিখ টিকে এপট সেপট হব। এই বর্ষ জুলাই মাস 5 তারিখে পড়েছিল, পড়াইলানি না? অছি এই দূরতার রহব সেটা কত কিলোমিটার? 152 কিলোমিটার, 152 নিহত কিলোমিটার, তার মানে 15 কোটি উপরে না? নাই 15 কোটি 2 লক্ষ কিলোমিটার উপরে আভারেজ এটা নিয়া হয়েছে, এটা আকচুয়াল নুহ, আকচুয়াল কিছু কিছু অলগা আসব, এটা আভারেজ বুঝিগেল। তেমন 152 নিহত কিলোমিটার যদি দূরে রহিলা পৃথিবী ঠার সূর্য দূরে অছি বা সূর্যঙ্ক ঠার পৃথিবী দূরে অছি, তাহলে আমাকে কোণ হওয়া কথা? কোণ হওয়া কথা? দূরে অছি রহলে কোণ হব? শীত হব। আরে আমি যদি সূর্য নিয়া পাখক পড়ে আসিয়া আমাকে গরম হব, দেহ তাতে যাব, নিয়া ঠু দূরে রহলে ঠান্ডা রহব না? নাই তেমন সূর্যঙ্ক ঠার আমি দূরে অছে, আমাকে কোণ হওয়া কথা? শীত হওয়া কথা, কিন্তু আমাকে জুলাই মাস বেড় দেখবে গুড়ু গুড়িয়া গরম হচ্ছে। তাই না? হ্যাঁ দেখ কাহিকি অছি না? তার উত্তর মেরুটা সূর্যঙ্ক আড়ক মুহ করিকি অছি। কাহিকি ধরিকি, কাহিকি ধরিকি না? 23 ডিগ্রি অধে পৃথিবী ধরিকি থিবারু তাল উত্তর মেরুটা জুলাই মাস বেড় সূর্যঙ্ক আড়ক ধরিকি অছি, এবং দক্ষিণ মেরুটা সূর্যঙ্ক ঠার দূরে অছি বুঝিল। সেইপাই আমাকে জুলাই মাসের সূর্যঙ্ক ঠার পৃথিবী দূরে থিলে মধ্যে জুলাই মাসের উত্তর গোলার্ধার লোককে গরম হব। কো গোলার্ধার লোককে ঠান্ডা হব? দক্ষিণ গোলার্ধে হব না? নাই তেনু সেটি শীত হচ্ছিব, শীত 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 পড়ে আসব। হ্যাঁ হ্যাঁ শীত ঋতু পাখাপাখি সরি সরি আসুব, তাঁকর আউ
ଆମର ଶୀତ ଋତୁ ଆରମ୍ଭ ହେଇଗଲା ବେଳକୁ ତାଙ୍କର ଶୀତ ଋତୁ ସରି ସରି ଆସୁଥିବ। ତେଣୁ ବୁଝିହେଲା ଅପସୁର ଅନୁସୁର ଅବସ୍ଥାନ ଆଉ ଅପସୁର ଅବସ୍ଥାନ କଣ? ଏ ଅବସ୍ଥାନ କାହିଁକି ସୃଷ୍ଟି ହଉଛି? ଦିଟା କାରଣ ଯୋଗୁ। ପ୍ରଥମତଃ ପୃଥିବୀର ଯୋଉ ପରିକ୍ରମଣର ପଥ ସିଏ ଗୋଲାକାର ନୁହଁ, ସିଏ ଉପବୃତ୍ତାକାର, ନା କୋଉଠୁ ପାଖ ହବ କୋଉଠୁ ଦୂରରେ ରହିବ। ଆଉ ଗୋଟେ କଥା, ପୃଥିବୀ ତାର ପୃଥିବୀର ଅକ୍ଷ ତାର କକ୍ଷ ତଳ ସହିତ 66 ଡିଗ୍ରୀ ଅଧେ ଢଳିକି ଅଛି। ତେଣୁ ତାର ଗୋଟେ ସମୟରେ ଉତ୍ତର ମେରୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡ଼କୁ ମୁହଁ କରିକି ରହିଲା ବେଳକୁ ଆଉ ଗୋଟେ ସମୟରେ ଦକ୍ଷିଣ ମେରୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡ଼କୁ ମୁହଁ କରିକି ରହିବ ବା ଢଳିକି ରହିବ। ସେଇ କାରଣ ଯୋଗୁ ଆମର ପୃଥିବୀ ଠାରୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଦୂରତା ଯେତେବେଳେ କମିଯାଉଛି ସେଟା ହେଲା ଅନୁସୁର ଅବସ୍ଥାନ, କମିବାକୁ ଅନୁସୁର କହନ୍ତି, ଏବଂ ଯେତେବେଳେ ବଢିଯାଉଛି ସେଟା ହେଲା ଅପସୁର ଅବସ୍ଥାନ। ମନେ ରହିବ ନା ମନେ ରହିବନି? ମନେ ରହିବ। ଅନୁ ମାନେ କଣ? ପାଖ, କାହିଁକିନା ଆମେ ଅନୁଜ, ଅନୁଜ ମାନେ ରାମଚନ୍ଦ୍ର, ଲକ୍ଷ୍ମଣ ଲକ୍ଷ୍ମଣଙ୍କର ମାନେ ସାନ ଭାଇ ହଉଛି, ଲକ୍ଷ୍ମଣ ହଉଛନ୍ତି ରାମଚନ୍ଦ୍ରଙ୍କର ସାନ ଭାଇ, ସାନ ଭାଇକୁ ଆମେ ଅନୁଜ ଭାଇ କହୁଛେ। ଅନୁଜ ମାନେ କଣ? ସାନ, ସାନ ମାନେ ପାଖରେ ଅଛି। ଅପସୁର ମାନେ ଅପ୍ ମାନେ ଇଂଲିଶରେ ବୁଝିଦେବା, ଅପ୍ ମାନେ ଉପରକୁ, ଉପରକୁ ମାନେ କଣ ଅଛି? ଦୂରରେ ଅଛି। ଏଇଟାକୁ ଆଭରେଜ ନେଇକି କରାହେଇଛି ଯେ ଇଏ 147 କିଲୋମିଟର ପଳେ ଦୂରରେ ରହୁଛି, ତ କେତେବେଳେ 152 କିଲୋମିଟର ଦୂରରେ, 152 କିଲୋମିଟର, କେତେବେଳେ ପୃଥିବୀ କେତେବେଳେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ 147 କିଲୋମିଟର ଦୂରରେ ରହୁଛି, ତ କେତେବେଳେ 152 କିଲୋମିଟର ଦୂରରେ ରହୁଛି। ସେଇଥିପାଇଁ ଆକୁ ଯୋଡ଼ିକି ଗୋଟେ ଆଭରେଜ ନିଆହେଇଛି ଯେ ପୃଥିବୀ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ 150 କିଲୋମିଟର ଦୂରରେ ଅଛି। ବୁଝିହେଲା? ଆଭରେଜ ତାକୁ ନିଆ ହେଇଛି। ତାହେଲେ ମନେ ରହିବ, ଯଦି ପରୀକ୍ଷାରେ ପ୍ରଶ୍ନ ପଡେ ଅପସୁର ଅବସ୍ଥାନ କଣ, କଣ ଲେଖିବା? ଅନୁସୁର ଅବସ୍ଥାନ କୁହାଯାଏ। ତେଣୁ ଉତ୍ତର ମେରୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡ଼କୁ ଯଦି ଢଳିକି ଅଛି, କୋଉ ମେରୁ ଦୂରେଇକି ଥିବ? ଦକ୍ଷିଣ ମେରୁ। ଯଦି ଦକ୍ଷିଣ ମେରୁ ଢଳିକି ଅଛି ତାହେଲେ ଉତ୍ତର ମେରୁ ଦୂରେଇକି ଥିବ ନା ନାହିଁ? ତେଣୁ ଏଇ କାହିଁକି ସେ ଢଳିକି କାହିଁକି ରହୁଛି ନା ପୃଥିବୀର କଣ, ପୃଥିବୀର ଅକ୍ଷଦଣ୍ଡ କକ୍ଷ ତଳ ସହିତ 66 ଡିଗ୍ରୀ ଅଧେ କୋଣ କରି ଗତି କରୁଥାଏ, 66 ଡିଗ୍ରୀ ଅଧେ କୋଣ କରିକି ଗତି କରୁଛି। ବୁଝିହଉଛି? ସେଇ କାରଣରୁ ଯଦି ପୃଥିବୀର ଉତ୍ତର ମେରୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡ଼କୁ ନଇଁକି ରହିଲା, ଦକ୍ଷିଣ ମେରୁ ଦୂରେଇକି ରହିବ। ଯଦି ପୃଥିବୀର ଦକ୍ଷିଣ ମେରୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡ଼କୁ ନଇଁକି ରହିଲା ତାହେଲେ ଉତ୍ତର ମେରୁ ଦୂରେଇକି ରହିବ। ଆଚ୍ଛା, ପୃଥିବୀ କଣ ଏକୁଟିଆ ବୁଲୁଛି କି ପରିକ୍ରମଣ କରୁଛି? ସୂର୍ଯ୍ୟ ବି ତ ପରିକ୍ରମଣ କରୁଛନ୍ତି ନା, ଗାଲାକ୍ସି ଚାରିପଟେ ତାଙ୍କ ସବୁର ପରିବାରର ସବୁ ମେମ୍ବରଙ୍କୁ ଧରିକି କରୁଛନ୍ତି ନା କରୁନାହାନ୍ତି? କଲାବେଳେ କିଛି ଆକାଶ ବଙ୍ଗଳା ଚାରିପଟେ ସିଏ ବି ବୁଲୁଛନ୍ତି ନା ନାହିଁ? ତେଣୁ ସିଏ ବି ବୁଲିଲା ବେଳେ କେତେବେଳେ ପାଖକୁ ପଳେଇ ଆସୁଥିବେ, କେତେବେଳେ ଦୂରକୁ ପଳଉଥିବେ। ବୁଝିହଉଛି? ତେଣୁ ଏଇଟା ହେଲା ଅନୁସୁର ଅବସ୍ଥାନ, ଅନୁସୁର ଅବସ୍ଥାନ ଯେତେବେଳେ ପୃଥିବୀ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ପାଖକୁ ପଳେଇ ଆସେ, ଆଉ ଅପସୁର ଅବସ୍ଥାନ ଯେତେବେଳେ ପୃଥିବୀ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ଦୂରକୁ ଚାଲିଯାଏ। ବୁଝିହେଲା? ହଁ, ଆଉ ପୃଥିବୀର ପରିକ୍ରମଣ ଯୋଗୁଁ ହିଁ ଆମର ଋତୁ ପରିବର୍ତ୍ତନ ହଉଛି। ଆମେ 4ଟି ଋତୁ, ଆମର ବର୍ତ୍ତମାନ କେତେଟା ଋତୁ ଅଛି? ମୋଟ 6ଟା ଋତୁ ଆମେ ଜାଣିଛେ। କୋଉ କୋଉ ଋତୁ ଜାଣିଛେ କହିଲ? ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ, ବର୍ଷା ଋତୁ, ଶୀତ ଋତୁ, ତାପରେ ଶୀତ ବସନ୍ତ, ଶୀତ ବସନ୍ତ, ହଁ ହଁ ଦିଦି ଲେଖା ହେଲା ଶରତ ହେଲା। 6ଟା ଋତୁ ଆମେ ଅନୁଭବ କରୁଛେ, କିନ୍ତୁ ପୃଥିବୀର ପରିକ୍ରମଣ ଯୋଗୁ ଆମେ ସାଧାରଣତଃ 4ଟି ଋତୁ ସଂଗଠିତ ହଉଛି। କେତେଟା ଋତୁ ସଂଗଠିତ ହଉଛି? 4ଟି ଋତୁ। କୋଉ କୋଉ ଋତୁ?
না গ্রীষ্ম ঋতু শীত। দেখ উত্তর গোলার্ধে যদি গ্রীষ্ম ঋতু হল দক্ষিণ গোলার্ধে কন হব? উত্তর গোলার্ধে যদি গ্রীষ্ম ঋতু হয়েছে দক্ষিণ গোলার্ধে কোন ঋতু হব? শীত ঋতু। উত্তর গোলার্ধে যদি শরৎ ঋতু হল দক্ষিণ গোলার্ধে বসন্ত ঋতু হব, হব না হবনি? বসন্ত ঋতু। উত্তর গোলার্ধে তা মানে যেতবে বর্ষা ঋতু হব দক্ষিণ গোলার্ধে কোন ঋতু হয়েছিল? হেমন্ত ঋতু। বুঝিলা? যেতবে উত্তর গোলার্ধে গ্রীষ্ম, দক্ষিণে শীত, উত্তর গোলার্ধে শরৎ, দক্ষিণে বসন্ত, উত্তর গোলার্ধে বর্ষা হলে দক্ষিণ গোলার্ধে হেমন্ত ঋতু হব। ওল্টা দাবি হব। যেতবে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম, উত্তরে শীত ঋতু না নাই? দক্ষিণ গোলার্ধে শরৎ ঋতু হলে উত্তর গোলার্ধে বসন্ত ঋতু, দক্ষিণ গোলার্ধে বর্ষা ঋতু হলে উত্তর গোলার্ধে হেমন্ত ঋতু। এবার বর্ষা ঋতু আছে, তাহলে দক্ষিণ গোলার্ধে কি ঋতু হয়েছিল? হেমন্ত ঋতু হয়েছিল না নাই? হবনি? হব। এটা হচ্ছে ঋতু পরিবর্তন। হো হব, বুঝিলা? তেমনি পৃথিবীর পরিক্রমণ যোগ তোমাকে পচরা যাব ঋতু পরিবর্তন কী হুয়ে? কী হুয়ে? পৃথিবী সূর্য চতুর্পার্শ্বরে কক্ষপথরে পরিক্রমণ করিবার ঋতু পরিবর্তন হচ্ছে। আচ্ছা, পরিক্রমণ করিবার ঋতু পরিবর্তন কী হব? যদি পৃথিবী 23 ডিগ্রি অধে তার অক্ষদণ্ড ঢলিকি নথান্তা ঋতু পরিবর্তন হুয়া কি? না, যৌঠি যৌ ঋতু অছি সে ঋতু কনস্ট্যান্ট থাকা, যৌঠি যৌ ঋতু অছি সে ঋতু কনস্ট্যান্ট সেইটি থাকা। কিন্তু 23 ডিগ্রি অধে ঢলিকি থিবারু সে কেতবেলে উত্তর গোলার্ধ সূর্যঙ্ক আড়ু ঢলিকি রহুছি, তো কেতবেলে দক্ষিণ গোলার্ধ সূর্যঙ্ক আড়ুকু ঢলিকি রহুছি, কারণ তার কক্ষ তল সহিত, কক্ষ তল সহিত অক্ষদণ্ড 23 ডিগ্রি 66 ডিগ্রি অধে কোণ করিকি ঘুরুছি। বুঝিলা? হ্যাঁ, লিখে দা, লেখ 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 লেখ, কিছু অসুবিধা নাই।